আনোয়ার আলী এবং মোহন বাগান সমস্যার সমাধান আজই হয়তো হয়ে যেত, তবে এই বিষয় নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আরও বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছে, কারণ তারা এই বিষয়টা প্রচণ্ড পরিমাণে নমনীয়ভাবে তারা ভেবে দেখতে চাইছে, কারণ তারা চায় না ভারতের মূল ডিফেন্ডার এই মুহূর্তে ব্যানের সম্মুখীন হোক। এবং মোহন বাগান ক্লাবের তরফ থেকে যে বক্তব্য, যে প্রমাণ পেশ করা হয়েছে তা সবাংশে কিন্তু একেবারেই সঠিক লিগাল, কারণ মোহন বাগান যেভাবে চুক্তি করেছে তাতে অবশ্যই AIFF বা ভারতীয় ফুটবল সংস্থা তাতে কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে, এবং ফিফার যে গাইডলাইন আছে তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি আনোয়ার আলী এবং মোহন বাগান ডিলের মধ্যে। তবে আনোয়ার আলী চাইছে না তার প্রাইম টাইমে সে এরকম লোন ডিলে অন্য কোনো ক্লাবে জয়েন করুক, সে চাইছে একটা পার্মানেন্ট ডিল। এ বিষয়ে আরও বেশ কিছু বক্তব্য বেশ কিছুদিন আগে বেরিয়েছিল যে মোহন বাগানের কাছে পার্মানেন্ট ডিল চেয়েছিল কিন্তু আনোয়ার আলী, তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এ বিষয়ে সেই মুহূর্তে চিন্তাভাবনা করেনি, কারণ তারা জানতো যে আনোয়ারের সাথে তাদের একটা লং টার্ম লোন ডিল রয়েছে, তাই অবশ্যই মোহনবাগান এটা নিয়ে পরে সিদ্ধান্ত নিত। এবং এই সময় দাঁড়িয়ে আনোয়ার আলীর ব্যাক সাপোর্টে রঞ্জিত বাজাজ এসে এই ডিলটা থেকে আনোয়ার আলীকে টার্মিনেট করে বের করে নিয়ে গিয়ে অন্য কোনো ক্লাবে নিয়ে আসার জন্য কিন্তু চেষ্টা করছিল, এবং সেখান থেকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এগিয়ে এসে আনোয়ারের সাথে একটা প্রি কন্ট্যাক্ট করেছে এবং পার্মানেন্ট ডিলে তাকে সাইন করিয়েছে। তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা AIFF-এর এই যে টোটাল ডিসিশনটা, এটায় কোথাও গিয়ে ইস্টবেঙ্গল নেই, যে আছে সেটা হলো দিল্লি FC, আনোয়ার আলী এবং মোহনবাগান ক্লাব। যেহেতু মোহনবাগান ক্লাব তাদের ডিসিশনে একেবারে সঠিক জায়গায় রয়েছে, সেহেতু কিন্তু আনোয়ার আলীর এগেনস্টে যদি ডিসিশন যায় তাহলে আনোয়ার আলী ব্যানের সম্মুখীন হতে পারে। তবে যে বক্তব্য রঞ্জিত বাজাজের তরফ থেকে বা আদার্স বেশ কিছু বড় বড় সাংবাদিকদের তরফ থেকে বেরিয়ে আসছে, সেটা থেকে এটা পরিষ্কার হচ্ছে সম্ভবত কিছু ক্ষতিপূরণের মাধ্যমে আনোয়ার আলীকে NOC দিয়ে দিতে পারে মোহনবাগান ক্লাব, এবং সেটাই হয়তো নমনীয়ভাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি মোহনবাগান ক্লাবের সঙ্গে এই ডিসিশনটা নেবে। এবার বিষয়টা যে মোহনবাগান ক্লাব কি শুধুমাত্র ক্ষতিপূরণের ভিত্তিতে আনোয়ার আলীকে ছেড়ে দেবে, বেশ কয়েকদিন বা দু একদিন আগেই কিন্তু অবশ্যই একটা বক্তব্য বেরিয়ে এসেছিল, যেখানে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু খুব স্নেহের পাত্র বলে আনোয়ার আলীকে তুলনা করেছেন বা তার প্রসঙ্গে এই বক্তব্য প্রকাশ করেছেন। তাহলে এ বিষয়ে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট নমনীয় হতে পারে, তবে মোহনবাগান ক্লাব এই সমস্যার সমাধানের ক্ষেত্রে যদিও ক্ষতিপূরণ নিয়ে আনোয়ার আলীকে NOC দিয়ে দেয়, তবে হয়তো কিছুটা সমস্যায় পড়তে পারে দিল্লি FC, কারণ মোহনবাগান ক্লাবের তরফ থেকে অবশ্যই একটা লিগাল ডিল হয়েছিল এবং যেটাকে কিন্তু টার্মিনেট করা হয়েছে, তাই অবশ্যই পুরো বিষয়টা এখনও পর্যন্ত বেশ সংশয়ের মধ্যে রয়েছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী ডিসিশন নেবে। তবে আনোয়ার আলী এবং রঞ্জিত বাজাজ উভয়ই যে চাইছে NOC নিয়ে আনোয়ার আলী অন্য কোনো দলে যোগদান করুক, সে বিষয়টা কিন্তু তাদের তরফ থেকে পরিষ্কার। যদি না আনোয়ার আলীর তরফ থেকে NOC বা ডিল টার্মিনেটের পর অন্য কোনো ক্লাবে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া হতো, তাহলে কিন্তু সমস্যা এত দূর যেতই না। এবং অবশ্যই মোহনবাগান ক্লাব যদি একেবারে শুধুমাত্র সব কিছু না ভেবে NOC-টা দেওয়ার হতো, তাহলে কিন্তু তারাও এত দূর এগোতো না, অনেক আগেই NOC-টা দিয়ে দিত, কারণ তাদের চুক্তিটা একেবারে বৈধ ছিল। এবং অবশ্যই ভারতীয় ফুটবলে এই মুহূর্তে দাঁড়িয়ে মরশুম শুরু হয়েছে ডুরান্ট কাপের এবং তার পরবর্তীতে AFC এবং ISL-এ, সেখানে মোহনবাগান ক্লাব দেশের মূল ডিফেন্ডার তাকে যে ছেড়ে দেওয়াটা তাদের ক্ষেত্রে কতটা ক্ষতির সম্মুখীন সেটা তারাও জানে, তাই অবশ্যই প্লেয়ার স্ট্যাটাস কমিটি সব কিছু ভেবে এটার ডিসিশন নেবে। তোমাদের এ নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।